हेलो भिवार, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম, এবং নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন। ইতোমধ্যে ড্রেনেজ পাইপ একটি স্প্যান বসানো শেষ হয়েছে। আজকের ভিডিওতে দেখাবো ড্রেনেজ পাইপে কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেট ভিডিও দেখুন। এখানে আপনারা মুখ দেখতে পাচ্ছেন মেগাফক্সি, এটি মূলত দুটি পাইপের জয়েন্টকে শক্ত ও মজবুতভাবে ফিক্স করে। এটা এক ধরনের গ্লু, মেগাফক্সি এ এবং মেগাফক্সি বি এই দুটি সমন্বয়ে মিক্স করে তারপরে ইউজ করতে হয়। এরপর যেটি দেখতে পাচ্ছেন, এটি হবসন ইউপিভিসি সিমেন্ট, এটি মূলত ইউপিভিসি পাইপের জয়েন্টকে শক্তভাবে ধরে রাখে। পাইপের এই অংশে মূলত লুব্রিকেন্ট ব্যবহার করা হয়। লুব্রিকেন্ট দেওয়ার কারণে পাইপটি ইজিভাবে সেটিং করা যায়। এখানে দেখতে পাচ্ছেন পাইপটি জয়েন্ট করার পর মেগাফক্সি দিয়ে দুই সাইডে আটকে দেওয়া হচ্ছে। পানি যখন চলাচল করবে তখন যাতে পাইপের কোনো অংশে লিকেজ না থাকে, এই জন্য মেগাফক্সি দিয়ে আটকানো হয়। এ বিষয়ে আরও বিস্তারিত দেখতে ভিডিওটি শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন একটি পাইপ আরেকটি পাইপের সাথে কাপড় দিয়ে কিভাবে সংযুক্ত করা হয়। ডাক্তার 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 ডাক্তার